আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, তা হলো গর্ভাবস্থায় অনেক কিছুই খেতে নিষেধ করা হয়। গর্ভের শিশুটি সুস্থ থাকুক আমরা সবাই চাই, কিন্তু গর্ভবতীর কিছু ভুল কাজ বা অজ্ঞতার কারণে শিশুর উপর দুর্ঘটনা নেমে আসে। আজকে তিনটি ফল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেব। এই ফল তিনটি খেলে গর্ভস্থ শিশু মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সতর্ক থাকতে পারবেন এবং আপনার আশেপাশের মানুষদেরকেও সতর্ক করতে পারবেন। তিনটি ফলের মধ্যে একটি হলো আনারস। এই ফলটি গর্ভবতী ও তার শিশুর জন্য মারাত্মক লেভেলের বিপজ্জনক। গর্ভবতী আনারস খেলে তার জরায়ু ক্রমশ সংকুচিত হতে থাকে, অর্থাৎ জরায়ু ক্রমশ চাপতে থাকে। যদি আপনি গর্ভাবস্থার প্রথম দিকে এটি খান, তাহলে গর্ভপাত ঘটে যেতে পারে, আর শেষের দিকে খেলে জরায়ুর চাপে অকালে শিশুটি প্রসব হতে পারে এবং শিশুটি মারাও যেতে পারে। তিনটি ফলের দ্বিতীয় নম্বরে আছে পেঁপে। এই ফলটি সবজি ও ফল দু অবস্থায় খাওয়া যেতে পারে, তবে গর্ভবতীর জন্য এটি বিপজ্জনক হতে পারে। এতে থাকে লেটেক্স নামক উপাদান, যা গর্ভবতীর জরায়ুর তাপমাত্রা বৃদ্ধি করে ও শিশুটির উপর প্রভাব ফেলে, যার ফলে গর্ভপাত বা শিশুর মৃত্যু হয়। অনেকে বলবে পাকা পেঁপে বা পেঁপে রান্না করে খাওয়া যেতে পারে, কিন্তু আমরা পরামর্শ দেব, আপনি যতদিন গর্ভবতী থাকবেন ততদিন কাঁচা পেঁপে বা পেঁপে খাওয়া থেকে বিরত থাকবেন। ফলগুলোর মধ্যে তৃতীয় নম্বর ফলটি হলো আঙুর। আঙুর খাওয়া ভালো না খারাপ, এ নিয়ে অনেক মানুষ অনেক কথা বলবে, এ নিয়ে অনেক মন্তব্য রয়েছে। কেউ বলবে গর্ভবতী খেলে সমস্যা নেই, আবার কেউ বলবে গর্ভবতীর জন্য এটি বিপজ্জনক, কিন্তু আমাদের পরামর্শ এটি না খাওয়াই উত্তম, অযথা রিস্ক নেওয়ার দরকার কি? আর গর্ভাবস্থার 9 মাস আঙুর না খেলে তেমন ক্ষতি হবে না, কেননা এতে থাকা যৌগিক উপাদান গর্ভবতীর জন্য বিষাক্ত হতে পারে, এছাড়া কালো আঙুরও খাওয়া যাবে না। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের পরামর্শ। পরামর্শটি মেনে চলুন, আপনার গর্ভস্থ শিশুটিকে সুস্থ রাখুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যেখানেই থাকুন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।